নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ভ্যান ও সাইকেলে ধাক্কা পিকআপ ভ্যানের। বনগাঁ শিকদারপল্লির কাছে রাস্তার পাশে উল্টে গেল পিকআপ ভ্যানটি, ঘটনায় জখম বেশ কয়েকজন। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি ভ্যান রিকশা ও সাইকেলে ধাক্কা মেরে রাস্তার পাশে নয়াঞ্জলিতে উল্টে গেল পিকআপ ভ্যান। পিকআপ ভ্যানের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে পড়ল ভ্যান ও সাইকেল, ঘটনায় জখম ভ্যান চালক। বুধবার ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার শিকদারপল্লী এলাকায় যশোর রোডের ওপর। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী এদিন সকালে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান বনগাঁর দিকে আসছিল। গাড়িটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি প্রথমে সামনে থাকা একটি সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে থাকা দুটি ভ্যানে পরপর ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশের একটি ডোবায়। পিকআপ ভ্যানের ধাক্কায় সাইকেল ভ্যান রিকশাও উল্টে পড়ে রাস্তার পাশে জলাশয়ের মধ্যে। এরপরই স্থানীয়রা ছুটে এসে গাড়ি থেকে চালক সহ চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। ঘটনায় আহত হয়েছেন আরও একজন ভ্যান চালক। ভ্যান চালাচ্ছিলাম, তিন বস্তার ভ্যানের গাড়ি ছিল, 50 কিলো তিন বস্তা ছিল, পুরো চাল পুরো একদম পুরো মাটিতে পড়ে শেষ হয়ে গেছে, আর ভ্যান পুরো শেষ হয়ে গেছে। আর আমার হাতে হাত নাড়াতে পারছি না, ঘাড় নাড়াতে পারছি না, পা চলে গেছে, পড়ে গেছে। পিছন দিক থেকে বুলেরো গাড়ি পুরো ওই পাশে খাদের মধ্যে পড়ে গেছে, আমি ডান দিকে পড়ে গেছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি স্পিড ছিল, কিন্তু আরও আরও ভ্যান একটা আছে, ইঞ্জিন ভ্যান ওখানেও পড়ে রয়েছে, সাইকেল নিচে পড়ে রয়েছে, খাদের মধ্যে সব পড়ে রয়েছে। এরপর স্থানীয়রাই খবর দেন বনগাঁ থানায়, খবর দেওয়া হয় বনগাঁ দমকলেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধারের কাজ শুরু করেন দমকল কর্মীরা। সকালের ব্যস্ত সময়ে যশোর রোডের ওপর এই ঘটনার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ কর্মীরা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণের কাজ শুরু করেন, তবে গোটা ঘটনায় হতাহতের কোনো খবর নেই। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় জল থেকে তোলা হয় পিকআপ ভ্যানটি, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় যান চলাচল। পিকআপ ভ্যান এখানে একটা সাইকেলকে মেরে সঙ্গে ঢুকে দিয়েছে, সঙ্গে সঙ্গে মানে নয়াঞ্জলি তো ঢুকে পড়েছে, তার সঙ্গে ওই ভ্যান ছিল, ভ্যানে অবশ্য লোক ছিল না, কিন্তু ওখানে লোক ছিল, ওখানে ওকে বাড়িতে ফেলে দিয়েছে এবং ভিতরে ঢুকে গেছে, এবং চার পাঁচজনকে সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় লোকজন সব তুলে দিয়েছে, কিন্তু তলায় একজনকে আছে কি না আমরা বলতে পারছি না। ওর জন্য আমরা ফায়ার ব্রিগেডকেও ফোন করেছি, পুলিশকেও ফোন করেছি, পুলিশ এসে গেছে যথা সময়। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।